ভোলার মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবিতে সোমবার 10 জুন সর্বসাধারণের উদ্যোগে সকাল 11টায় হাজিরহাট বাজারে এবং সকাল 11:30 সময় উপজেলার ফকিরহাট বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চলমান লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রাহকদের দাবি 1 ঘন্টা বিদ্যুৎ দিলে পরে লোডশেডিংয়ে 1.5 ঘন্টায়ও বিদ্যুৎ আসে না। এতে গরমে হাসপাতালে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেবা প্রদানে চিকিৎসকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। লোডশেডিংয়ে মনপুরার ব্যবসায়ীরা বিপাকে রয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে, খাতা কলমে 8 ঘন্টা বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল আসে ঠিক আগের মতোই। এদিকে হাজিরহাট বাজার ব্যবসায়ী মোহাম্মদ আউয়াল হোসেন আবু, মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, লিটন ফরাজি সহ অনেকে জানান, প্রতি ঘন্টায় লোডশেডিং হয়, এতে দোকান অন্ধকার হয়ে পড়ে। অন্ধকার দোকানে ক্রেতারা প্রবেশ করে না, আইপিএস এর ব্যাটারিতে ঠিক মতো চার্জ হয় না, অসহনীয় গরমে দোকানে বসে থাকাও অসম্ভব হয়ে পড়েছে। তারা আরো বলেন, অনেক বিচ্ছিন্ন চরাঞ্চল ডিজিটাল যুগে পদার্পণ করেছে, কিন্তু মনপুরায় সংযোগ দেওয়া হয়নি। সাবেক বিদ্যুৎ সচিব মনপুরা পরিদর্শনে এসে শতভাগ বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু মনপুরাবাসী বাস্তবে জাতীয় গ্রিডের সেই বিদ্যুতের খুঁটি আজও দেখতে পায়নি। মানববন্ধনে মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ চাই, ন্যায্য মূল্যে বিদ্যুৎ চাই, সোলার গ্রিডের রক্তচোষা দাম বন্ধ হোক, শেখ হাসিনার বিদ্যুৎ চাই, সম্মিলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান তোলেন উপস্থিত জনতা। তাতে 8 বার করে বিদ্যুৎ চলে যায়। আমাদের দুর্ভোগ, মানুষের দোকানে ফ্রিজে যে সমস্ত ঠান্ডা ব্যবসায়ীরা রাখি বেছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, বাজারে ব্যবসা বাণিজ্য অস্থির হতে। কারণ আমরা আমাদের দাবি, আমাদের সাবেক 8 ঘন্টা বিদ্যুৎ বহাল চালানোর জন্য, যদি না চালায় তাহলে আমরা অদৃশ্যজনের ব্যবসার জন্য বন্ধ করে দেব। আমরা চাই আমাদের যদি সরকারি নির্দেশে আমাদের বিদ্যুৎ এভাবে চলে, আমাদের দাবি নাই। অসাধু কর্মকর্তারা আমাদের আজকে 6 মাস আমাদের এই বিদ্যুৎ 2 ঘন্টা 3 ঘন্টা করে বলে টোল দেয় না। ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ, এটা ঐতিহ্যবাহী উপজেলা, পর্যটন সম্ভাবনা একটি উপজেলা, অথচ এই উপজেলায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ নাই, অথচ বিচ্ছিন্ন একটা চর মুজাম্মেল এবং চর জহিরুদ্দিন এই সমস্ত অঞ্চলে জাতীয় গ্রিডের সাথে বিদ্যুৎ অন্তর্ভুক্ত হয়েছে। মনপুর একটা উপজেলা, এখানে বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে বিদ্যুৎ নাই। এখন যেই জেনারেটর দিয়ে বিদ্যুৎ চালায়, এরা 2 ঘন্টার বেশি বিদ্যুৎ দেয় না, অথচ 8 ঘন্টা বিদ্যুৎ দেওয়ার আমাদের কথা। তা আমরা আমাদের মনপুরাবাসীর প্রাণের দাবি, জাতীয় গ্রিডের সাথে অন্তর্ভুক্ত করে আমাদেরকে 24 ঘন্টা বিদ্যুতায়ন করার জন্য, ছাত্রছাত্রীদের লেখাপড়া থেকে শুরু করে এবং ডিজিটাল যুগে যে ডিজিটাল উন্নয়নের জন্য যে বিদ্যুতের প্রয়োজন, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।